মহিলাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি ভুলে ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায় এটা কি সঠিক সব মহিলারা ব্যাপারে খুব সচেতন এটার সাথে কি এ আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে হিজরাদের পর্দার বিধান কি ওজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিন্তু আমার মা আমি পেটে থাকা কালে কোমরার স্বপ্নে দেখেছিল তাই মুরব্বীরা তাকে কোমড়া খেতে নিষেধ করেছে মা এখনও কোমড়া খায় না এ বিষয়ে কী বললে উপকার গাছে কলপ দেওয়া ঠিক এ থেকে অন্য গাছ লাগা ও রোদেলা না দিয়ে জানতে চেয়েছেন মহিলারা মহিলাদের বাচ্চা হবার পর বাচ্চা যখন বুকের দুধ খায় সে দুধ যদি ভুলে ভুল করে মায়ের মুখে চলে যায় তাহলে নাকি বাচ্চা মারা যায় এটা কি সঠিক সব মহিলারা এ ব্যাপারে খুব সচেতন এটার সাথে কি আদৌ কোনো বাচ্চা মারা যাওয়ার কারণ থাকতে পারে উত্তর না এটা সম্পূর্ণ কুসংস্কার বাচ্চার মায়ের বুকের দুধ যদি ভুলে মায়ের মুখে চলে যায় বাচ্চা মারা যাবে তো দূরের কথা এতে কোনো সমস্যাই হবে না এটা সম্পূর্ণ মনোগ এবং ভিত্তিহীন বানোয়ার কথা সাদ সাদবিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভির নিচ থেকে নিয়ে আপনার দোন রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যা অসুবিধা নেই এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজরাদেরকে নিয়ে আরও নানা রকমের মত রয়েছে ওলামা একরমের রাকিব বিসিএফ এফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা না ভাঙবে না আমার তো সালা করলে হবে কিনা হয়ে যাবে মোহাম্মদ জনি আপনি আপনি প্রশ্ন করেছেন যে আমার মা আমি পেটে থাকা কালে কোমড়ার স্বপ্নে দেখেছিল তাই মুরব্বীরা তাকে কোমরা খেতে নিষেধ করেছে মা এখনও কোমরা খায় না এ বিষয়ে কী বললে উপকার ভাই মোল্লা জনি আপনার মাকে বলবেন ভালো করে কোমড়া খেতে যত প্রকার কোমড়া আছে সবগুলো খাবেন বাজি করে রান্না করে এবং কাঁচা খেতে পারলে কাঁচা যতভাবে মনে চায় ততভাবে খাবেন কোমড়া খাওয়া স্বপ্ন দেখলে কোমড়া খাওয়া যাবে না এটা শুধু কুসংস্কারই না ভয়াবহ এবং হাস্যকর কুসংস্কার স্বপ্ন দেখলে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং সেটি তার খেতে হবে আল্লাহ রুবুল্লাহ বলেছেন লিমা তু হার রেমো মা যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করছেন আল্লাহ রব্বুল আলামিন হালাল খাবার যেটা রেখেছে সেটাকে নিজের জন্য হারাম করা এটা কারোর জন্য জায়েজ নাই এটা গুনাহের কথা মোহাম্মদ আবদুল্লাহ জানতে চেয়েছেন গাছে কলব দেওয়া ঠিক এ থেকে অন্য গাছ লাগায় জি এটা জায়েদ আসারসুল্লাহাম সাল্লাহ হাদিস থেকেও জানা যায় স্মিথ কাউসার আপনি জানতে চেয়েছেন দুর্বল হাদিসের উপরে কি আমল করা যাবে দেখুন দুর্বল হাদিসের উপরে আমল করাটা শর্ত সাপেক্ষ ফজিলতের ক্ষেত্রে যেটা করলে সব হবে না করলে গুণা হবে না এরকম বিষয়ের ক্ষেত্রে দুর্বল হাদিসপরে আমল করা যায় যদি সেটা খুব চরম পর্যায়ে দুর্বল না হয় এবং অন্যান্য হাদিস দ্বারা মোটামুটি তার সমর্থন পাওয়া যায় এবং কোনো বিশুদ্ধ হাদিসের বিরোধী না হয় অসুবিধা নেই আমল করা যেতে পারে তবে ফরজ ওয়াজ ওয়াজিব হালাল হারাম বা আপনার আকিদা এই জাতীয় বিষয়গুলো দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না